এসেন্স ক্লাস 12 এর ইতিহাসের আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পড়ে দিয়েছি, তোমরা আশা করে দেখছো। আজকে তৃতীয় অধ্যায় দেখো, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। আর বলে নিই, প্রত্যেকটা অধ্যায় দেখবে বেশ কয়েকটা পার্টে আমি পড়াচ্ছি, কারণ এই চ্যাপ্টার গুলো এত বড় বড় যে পার্ট পার্ট না করলে হবে না। ঠিক আছে, আজকে প্রথম পার্ট দেখো, যতটা সম্ভব প্রথম পার্টে ঢুকিয়ে দেবো আর কি। সূচনা দেখো, সুপ্রাচীন কাল থেকে প্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। আমাদের দেশের থেকে এই যে প্রাচ্য আমাদের দেশগুলো থেকে বহুকাল আগে থেকে কিন্তু এদের সাথে বাণিজ্যিক একটা সম্পর্ক ছিল। ইউরোপের বাজারে এশিয়ার বিভিন্ন দেশে সুতি ও রেশম বস্ত্র, দামি পাথর, হাতির দাঁতের জিনিসপত্র, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, ইত্যাদি মশলা যথেষ্ট চাহিদা ছিল। এসব মশলা কিন্তু ওরা জানতো না, মশলার ব্যবহার আমাদের এখান থেকে ওরা মশলার ব্যবহার শিখেছে। আরব বণিকদের মাধ্যমে প্রাচ্যের এসব সামগ্রী ইউরোপে পৌঁছাতো। কাদের মাধ্যমে? আরব বণিকরা এখানে আসতো, সেইগুলো নিয়ে ওরা ব্যবসা করতে ইউরোপে পৌঁছাতো। পরবর্তীকালে ইউরোপের বণিকরা প্রাচ্যের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী। ওরা দেখলো আরবের বণিকরা প্রচুর লাভ করছে, তাহলে এরা কোথা থেকে নিয়ে আসছে সেইটা দেখে ওরা ইউরোপের লোকরা প্রাচ্যে সরাসরি নিজেরা চলে আসলো, সরাসরি ব্যবসা করবো আর কি। পঞ্চদশ শতকে নবজাগরণের ফলে বিভিন্ন ক্ষেত্রে ইউরোপের অগ্রগতি, আর নবজাগরণ ঘটে গেছে ওদের জ্ঞান বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে প্রচুর অগ্রগতি, পরিবহনের ব্যাপক অগ্রগতি, তাহলে ওরা ভাবলো আমরা নিজেরাই আসবো। এই সময় ইউরোপের বিভিন্ন যদি নৌবিদ্যায় অসামান্য পারদর্শিতা অর্জন করে নৌবিদ্যায়, এবং দূর দূরান্তের বিভিন্ন দেশে ভৌগোলিক অভিযান পাঠায়, সমস্ত দেশকে জানবো এবার নৌবিদ্যায় পারদর্শী। হ্যাঁ, তারা তখন তো সামুদ্রিক পথে বেশি আসা যাওয়া হতো আর কি। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছান। এটা একটা প্রশ্ন আছে, ভাস্কো দা গামা কবে আসে? 1498 খ্রিস্টাব্দে। তিনি কোন দেশের নাবিক ছিলেন? তিনি হচ্ছেন পর্তুগিজ নাবিক। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে পৌঁছান। কোন কোথায় এসে পৌঁছেন? কালিকট বন্দরে। সব প্রশ্ন আসে সহজেই, এমসিকিউ তো চলে আসে। পরবর্তীকালে পর্তুগিজ নাবিক বার্থলোমিউ দিয়াস এবং আলবুকার্ক এর উদ্যোগে ভারত সহ এশিয়া মহাদেশের অন্যান্য স্থানে তাদের বাণিজ্য কুটির স্থাপিত হয়। প্রথমে ব্যবসা করতে আসে। ঠিক আছে, এভাবে প্রাচ্যের বিভিন্ন স্থানগুলি ইউরোপের শক্তিগুলির কাছে উন্মুক্ত হয়ে পড়ে। প্রাচ্যের সম্পদের লোভে ইউরোপের বিভিন্ন বণিক জাতি ভারত, চীন, আলজেরিয়া সব প্রাচ্যের বিভিন্ন দেশে আসতে থাকে ব্যবসা করতে এসে। ওইসব ইউরোপীয় শক্তিগুলি ক্রমে এই সমস্ত দেশের অধিকাংশেরই শাসন ক্ষমতা দখল করে নেয়। ব্যবসা করতে প্রথমে আসে বণিকের মানদণ্ড, পরে হয়ে যায় রাজদণ্ড। কি করে? প্রথমে ব্যবসা করতে আসে, ব্যবসা করতে এসে থেকে এই সব দেশের লোকগুলো শুধু নিজেদের মধ্যে মারামারি খানাখানি এইসব নিয়ে ব্যস্ত। এদের কোনো স্ট্রং মানে শক্তিশালী কোনো শাসন ব্যবস্থা নেই, শাসন ব্যবস্থা এই ছোট ছোট দেশ, ছোট ছোট রাজ্য, আর এ ওর সাথে গন্ডগোলেই ব্যস্ত। হ্যাঁ, প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাহলে সেই সুযোগে ওরা ইউরোপের সব আধুনিক অস্ত্রশস্ত্র এনে এদের কাছ থেকে সহজে ছিনিয়ে নিল শাসন ক্ষমতা এবং নিজেরাই শাসন করতে শুরু করে দিল। ইউরোপ উপনিবেশিক শাসন ক্ষেত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের পূর্ণাঙ্গ ব্রিটিশ উপনিবেশ। ভারতে তো জানোই পূর্ণাঙ্গ ব্রিটিশ উপনিবেশ হয়ে গেছিল, আমরা ব্রিটিশের উপনিবেশ ছিলাম 1947 স্বাধীন হওয়ার আগ পর্যন্ত। আর চীনে ব্রিটিশ উপনিবেশ, চীনে হচ্ছিল আধা ব্রিটিশ উপনিবেশ, চীনের অর্ধেকটা ব্রিটিশ দেশ ছিল। চীন তো তরমুজের মতো ভাগ খণ্ড খণ্ড বিভক্ত হয়ে গেছিল, এগুলো আমরা পড়িয়েছি ক্লাস 9 এ। এবং আলজেরিয়ায় পূর্ণাঙ্গ ফরাসি উপনিবেশ হয়েছিল, আলজেরিয়ায় পূর্ণাঙ্গ ফরাসি উপনিবেশ। এবার দেখো সমীক্ষা 1, ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে ভারত, কেস স্টাডি 1, ইন্ডিয়া অ্যাজ এ কলোনাইজড স্টেট। 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে মোগল সাম্রাজ্যের ক্রমিক অবক্ষয় ঘটতে থাকে। মোগল সাম্রাজ্যটা যখন ছিল শক্তিশালী তখন কিন্তু ভারতে কেউ আসতে পারেনি, ওরা কিন্তু প্রতিরোধ করেছিল। এর কিন্তু 1707 কি হয়েছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে মোগল সাম্রাজ্যের অবনতি ঘটতে থাকে। নিজেদের মধ্যে কে শাসন ক্ষমতা দখল করবে এবং সব অদক্ষ শাসকরা মসনদে বসতে থাকে মানে শাসন ক্ষমতায়। এর ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তি মোগল সম্রাটের প্রতি নামমাত্র আনুগত্য জানিয়ে স্বাধীনভাবে, প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। আর বিভিন্ন যে আঞ্চলিক শক্তিগুলো নিজেরা নিজেরা হ্যাঁ স্বাধীনভাবে করতে থাকে, মানে শুধু তাদের নামমাত্র মোগল সম্রাটের আনুগত্য, মোগল সম্রাটের কিছু টাকা দিয়ে দিল বাৎসরিক, এইভাবে চলতে থাকতো আর কি। মোগল সাম্রাজ্যের অবক্ষয় সময় ভারতের বিভিন্ন প্রদেশে একাধিক যেমন আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল, অন্যদিকে তেমনি ইউরোপের বিভিন্ন বণিক জাতির আগমন করেছিল ভারতের মাটিতে। সেই সময়কার ভারতবর্ষের অবস্থা পর্যায় করলে ব্যাপারটা বোঝা যাবে। দেখো মোগল সম্রাটদের একদম অবনতি, তারপরে তাদের কাছ থেকে নামমাত্র ব্রিটিশে এনে যেমন তাদের কাছ থেকে দস্ত পেল, এইসব আছে, এগুলো পরে হবে। দেখো বাংলার নতুন শক্তি সম্রাট মোগল সম্রাট ঔরঙ্গজেবের 1700 খ্রিস্টাব্দে তার বিশ্ব অনুচর মুর্শিদ কুলি খাকে বাংলার দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী নিযুক্ত করেন। কত? মোগল সম্রাট ঔরঙ্গজেব 1700 খ্রিস্টাব্দে তার বিশ্বস্ত অনুচর মুর্শিদ কুলি খাকে বাংলার দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী নিযুক্ত করেন। দেওয়ান মানে কি? রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী।
মুর্শিদকুলি 1717 খ্রিস্টাব্দে বাংলা ও উড়িষ্যার সুবাদার নিযুক্ত হন। তারপর 1717-তে কি হন, বাংলা ও বিহারের বাংলা ও উড়িষ্যার সুবাদার নিযুক্ত হন। এরপর তিনি নিজেকে বাংলার স্বাধীন নবাব হিসেবে ঘোষণা করেন। কিছুদিন সুবাদার থাকেন, তারপরে তিনি শক্তিভক্তি অর্জন করে স্বাধীন নবাব হিসেবে নিজেকে ঘোষণা করেন বাংলা। এরকম বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম হতে থাকে। এবার হায়দ্রাবাদে কি ঘটে, দেখো হায়দ্রাবাদে নতুন শক্তি প্রদান করেন। দিল্লির মুঘল দরবারে তুরানি গোষ্ঠীর নেতা নিজামুল মুলক বা চিনকিলিস খা, হ্যাঁ চিনকিলিস খা কে ছিল, এরকম যদি প্রশ্ন আসে তার নাম হচ্ছে নিজামুল মুলক বা চিনকিলিস খা। 1722 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের উজির বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কিন্তু দরবারের বিভিন্ন ঘটনায় বিরক্ত তিনি পদত্যাগ করে 1724 খ্রিস্টাব্দে দাক্ষিণাতে ফিরে যান এবং হায়দ্রাবাদে প্রায় স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন। এরপর দেখো অযোধ্যায় নতুন শক্তির উদ্ভব। বর্তমান অযোধ্যা, বারাণসী, এলাহাবাদ ও কানপুরের একাংশ নিয়ে মোগল যুগে অযোধ্যা সুবা বা অযোধ্যা প্রদেশ গঠিত হয়েছিল। সাদাত খা 1722-39 খ্রিস্টাব্দ 1724 খ্রিস্টাব্দে এখানকার সুবেদার নিযুক্ত হন। তিনি অযোধ্যায় স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন এবং বংশানুক্রমিক শাসনের ভিত্তি রচনা করেন এবং নিজে স্বাধীন হয় বংশানুক্রমিক শাসনের ভিত্তি। মহীশূরের নতুন শক্তি উদ্ভব। নিরক্ষর ও ভাগ্যান্বেষী হায়দার আলী প্রথমে জীবনে মহীশূরের শাসক নন্দরাজের অধীনে একজন সামান্য সৈনিক ছিলেন। একদম লেখাপড়া যেত না, কিচ্ছু না, হ্যাঁ মহীশূরের শাসক নন্দরাজের একদিনে একজন সামান্য সৈনিক ছিলেন। কিন্তু তিনি 1755 খ্রিস্টাব্দে দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন এবং 1761 খ্রিস্টাব্দে নন্দরাজকে ক্ষমতাচ্যুত করে মহীশূরের সর্বময় কর্তা হন। এভাবে স্বাধীন মহীশূর রাজ্যের উত্থান ঘটে। এবার দেখো মহারাষ্ট্রের নতুন শক্তির উদ্ভব। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে মারাঠা নেতা শিবাজি মহারাষ্ট্রকে কেন্দ্র করে তার শাসন ক্ষমতা বৃদ্ধি করেন। শিবাজির সঙ্গে ওদের তো মোগলদের বহু লড়াই হয়েছে, শিবাজির মতো বিচক্ষণ লোক খুব কম ছিল। শিবাজির মৃত্যু 1680 খ্রিস্টাব্দে পর একে শম্ভুজি রাজারাম তৃতীয় শিবাজি প্রমুখ মারাঠা সিংহাসনে বসে মোগলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। এরা কিন্তু থামেনি, মোগলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। ঔরঙ্গজেবের মৃত্যু পর শম্ভুজির পুত্র শাহুজি মারাঠা সিংহাসনে বসেন এবং স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। তাহলে মারাঠা মহারাষ্ট্র আলাদা হয়ে গেল। ইউরোপীয় বণিকদের আগমন, এই সময় হয় ইউরোপীয় বণিকরা চলে আসে দেশে। মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের কালে ভারতে যখন বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে সেই সময় বাণিজ্যিক উদ্দেশ্যে এসে এদেশে বিভিন্ন ইউরোপীয় বণিক জাতির আগমন ঘটে। এইসব জাতির মধ্যে ছিল অন্যতম ইংল্যান্ড থেকে আগত ইংরেজ, ফ্রান্স থেকে আগত ফরাসি, পর্তুগাল থেকে আগত পর্তুগিজ, ডেনমার্ক থেকে আগত ডিনেমার্ক, হল্যান্ড থেকে আগত ডাচ বা ওলন্দাজ প্রভৃতি। ক্রমে বিভিন্ন ইউরোপীয় শক্তিকে প্রতিযোগিতায় পিছনে ফেলে ইংরেজরা ভারতে প্রায় নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে। এখানে আবার এই উপনিবেশ স্থাপনের জন্য ব্রিটিশদের সাথে এদের আবার লড়াই হয়, লাস্ট পর্যন্ত ইংরেজরাই জয় হয়, ইংরেজরাই ভারত উপনিবেশ স্থাপনে সমর্থ হয়। ঠিক আছে, দেখো ও রাজনৈতিক অধিপত্যের প্রতি, তার আগে একটু বলে দিই, এইসব ইংরেজ বা এরা কিন্তু বিদেশি বণিকরা সহজেই কিন্তু করতে পারত না। কিন্তু কি হলো, তখন ভারতে স্থায়ী কোনো শাসক ছিল না। দেখো দিল্লি যদি শক্তিশালী শাসক থাকতো, মুঘল সম্রাট বা যেই থাকতো কেন, দিল্লি যদি শক্তিশালী শাসক থাকতো তাহলে কিন্তু এরা ভারতে এসে ব্যবসায়ী করতে পারতো হতো, ভারতে এসে এরা কিন্তু শাসন ক্ষমতা দখল করতে পারতো না। কিন্তু বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো নিজেদের আলাদা আলাদা হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল, তখন কি একটা ঐক্য থাকলো না। আর এই ঐক্যের অভাবেই ভারতে ওরা সহজেই ব্রিটিশ শক্তি রাজত্ব করতে শুরু করলো। আস্তে আস্তে এক একটাকে দখল করে নিতে শুরু করলো। ঠিক আছে, যেমন হায়দ্রাবাদের নিজামদের অধীনে বর্ষনীতি প্রথম স্বীকার করেন। এই যে বিভিন্ন সিস্টেম এগুলো তোমরা জানো, নিচে ক্লাসে পড়েছে। দেখো রাজনৈতিক আধিপত্যের প্রতিষ্ঠা। দেখো ঔপনিবেশিকদের রাজনৈতিক আধিপত্যের প্রথম যুগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পর্তুগিজদের আগমন। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণতম প্রান্তে অবস্থিত উত্তমাস অন্তরীপ অতিক্রম করে 1498 খ্রিস্টাব্দে জলপথে ভারতে পৌঁছলে ইউরোপীয়রা ভারতের সাথে জলপথের সন্ধান পান। পর্তুগিজরা ধীরে ধীরে তাদের ভারতের কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, সলসেট, বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে তাদের বাণিজ্যগুলি স্থাপন করে। তাহলে পর্তুগিজদের মধ্যে কোথায় আসে ভাস্কো দা গামা? 1498 খ্রিস্টাব্দে আসলো। তারপরে ধীরে ধীরে ভারতরা কোথায় কোথায় বাণিজ্য পরিশ্রম করলো? কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, সলসেট, বেসিন, বোম্বাই, হুগলি প্রভৃতি স্থানে বাণিজ্য পরিশ্রম করে। পর্তুগিজদের প্রদর্শিত পথে পরবর্তীকালে ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় বণিকরা ভারতে আসে। এবার দেখো ব্রিটিশ বাণিজ্যের প্রসার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে প্রাচ্য দেশে 15 বছর জন্য একচেটিয়া বাণিজ্য অধিকার পায়। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুলো 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে প্রাচ্য দেশে 15 বছরের জন্য একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। ইংরেজরা
13 খ্রিস্টাব্দে ভারতের সুরাটে তাদের প্রথম বাণিজ্য করে স্থাপন কোথায় করে? 1613 খ্রিস্টাব্দে ভারতের সুরাটে তাদের প্রথম বাণিজ্য করে স্থাপন করে। ব্রিটিশার প্রথম জেমসের দূত স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হয়ে কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা প্রার্থনা করেন। প্রথমে আসলো হ্যাঁ আগে বাণিজ্যের সুযোগ সুবিধা প্রার্থনা টমাস রো। এবার 1619 খ্রিস্টাব্দের মধ্যে সুরাট, আগ্রা, আহমেদনগর, ব্রোচ প্রভৃতি স্থানে ইংরেজদের বাণিজ্যিক কুটি গড়ে ওঠে। তারা 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে এবং 1690 খ্রিস্টাব্দে বাংলার সুতানুটি গ্রামে বাণিজ্য কুটি স্থাপন করে। এই সুতানুটি গ্রামটিকে কেন্দ্র করে কলকাতা নগরী গড়ে ওঠে। এই সুতানুটি পরে কলকাতা হয় আর কি। ইংরেজরা মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ দুর্গ এবং কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে। এবার দেখো বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা বৃদ্ধি। বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য সপ্তদশ শতকের মধ্যভাগ থেকে ক্রমশ প্রসারিত হতে থাকে। বিনা শুল্কে বাণিজ্য করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিরিক্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য জন সুরমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে দিল্লির মোগল সম্রাট ফারুক শিয়ারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পাঠায়। ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন। এটি ফারুক শিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। এই ফরমানুসারে কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলার বিনা শুল্কে বাণিজ্য অন্যান্য কিছু অধিকার পায়। দেখো বার্ষিক 3000 টাকা দিলেই ও মোগল সম্রাট দেখছে যে আমি তো 3000 টাকা পাচ্ছি, ঠিক আছে আর কি আমার এটাই হবে। হ্যাঁ কিন্তু ওরা যে এইভাবে দখল করে নেবে এটা উনি ভাবতে পারেননি। ফরমান দিয়ে দেন একটা। ফরমানের গুরুত্ব কি? কোম্পানির কাছে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব ছিল অপরিসীম। এই ঐতিহাসিক ওরম এই ফরমানকে মহাসনদ বা ম্যাগনা কাটা বলে অভিহিত করেছে। ঐতিহাসিক সি আর উইলসন এর মতে এই ফরমান ছিল কোম্পানির একটি প্রকৃত কূটনৈতিক সাফল্য। এটা কূটনৈতিক সাফল্য। হ্যাঁ দস্তকের অপব্যবহার। দিল্লির মুঘল সম্রাটের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির কর্মচারীরা না, কিন্তু কোম্পানি পেলে কি হবে? কোম্পানির কর্মচারীরা নিজেরাও শুরু করে দিল ব্যবসা। কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তক বা ফরমানের আইনগত অধিকার ছিল না, কিন্তু কোম্পানির কর্মচারীরা প্রায় সকলে দস্তক ব্যবহার করে বাংলায় বিনা শুল্কে ব্যক্তিগত বাণিজ্য চালালে নবাবের রাজস্ব আদায় অনেকাংশ কমে যায়। নবাব মুর্শিদ কুলি খা 1717 থেকে 1727 খ্রিস্টাব্দ, সুজাউদ্দিন 1727 থেকে 1739 খ্রিস্টাব্দ কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য কর্মালি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে দস্তকের অপব্যবহার প্রতিবাদ জানাতে থাকেন। আলীবর্দীর উদ্যোগ। পরবর্তীকালে নবাব আলীবর্দী খা 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ দস্তকের অপব্যবহার বন্ধ করতে এবং বাংলায় বাংলার রাজনীতিতে ইংরেজদের অংশগ্রহণ চেষ্টা প্রতিরোধ করতে সক্রিয় উদ্যোগ নেন। তিনি ইউরোপীয় বণিকদের বাংলায় কোন ধরনের বিবাদে জড়িয়ে পড়ার বা বাংলায় তাদের দুর্গ নির্মাণের কোন সুযোগ দেননি। তিনি কিন্তু আলীবর্দী খা কিন্তু ঠেকে রেখেছিল, কিন্তু সিরাজ পায়নি। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধ প্রথমে শোনো। নবাব আলীবর্দী খাঁর কোন পুত্র সন্তান না থাকায় তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র 23 বছরের যুবক সিরাজউদ্দৌলাকে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে উত্তরাধিকার মনোনীত করেন। সিরাজ সিংহাসনে বসার 1756 খ্রিস্টাব্দে পর আলীবর্দীর জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম, মধ্যম কন্যার পুত্র শৌকত জং এবং অন্য অন্য অনেকের নিকট আত্মীয় সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র সব মসনদের লোভে ষড়যন্ত্রের শিকার হয়। ষড়যন্ত্র শুরু করে আর কি। সিরাজ তার মাসি ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে বন্দী করে শৌকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যুদ্ধে আর কি। ইতিমধ্যে সিরাজের সঙ্গে ইংরেজদের সম্পর্কে এতটাই অবনতি হয়েছে সিরাজ পূর্ণিয় অভিযান স্থগিত রেখে মুর্শিদাবাদে ফিরে আসেন। এতটাই খারাপ সম্পর্ক। এবার দেখো সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণটা কি? কারণ হচ্ছে এক হচ্ছে আনুগত্য দানে বিলম্ব, ষড়যন্ত্র সংবাদ, কৃষ্ণদাসকে আশ্রয় দান, দুর্গ নির্মাণ, দস্তকের প্রশ্ন, নারায়ণ দাসকে অপমান, এসব হচ্ছে সব আছে। এবার দেখো মুর্শিদাবাদে নবাবী সিংহাসনে বসার পর ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার অতি দ্রুত সম্পর্ক অবনতি করে এবং বিরোধ শুরু হয়। এই বিরোধের বিভিন্ন কারণ হচ্ছে আনুগত্য দানে বিলম্ব। সিরাজ বাংলার নবাবী সিংহাসনে বসলে প্রথা অনুযায়ী নবাবের প্রতি আনুগত্য জানিয়ে ফরাসি, ওলন্দাজ প্রভৃতি জাতিগুলি উপঢৌকন পাঠালো। ইংরেজের ইচ্ছা করে উপঢৌকন পাঠাতে দেরি করে সিরাজ অপমানিত হন, মানে সিরাজকে প্রথম পাত্তায় দিল না আর কি। ষড়যন্ত্রের সংবাদ। সিরাজের কাছে খবর আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও শৌকত জঙ্গের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তাকে সরিয়ে নিজেদের কাউকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করছে। কৃষ্ণদাসকে আশ্রয় দেন সিরাজ। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লকে রাজস্বের সঠিক হিসাব ও নবাবের প্রাপ্য অর্থ সহ মুর্শিদাবাদে হাজির হওয়ার নির্দেশ দেন, কিন্তু আর্থিক তৎসরূপের দায়ে অভিযুক্ত রাজবল্ল নবাবকে হিসাব ও তার প্রাপ্য অর্থ না দিয়ে পুত্র কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লকে ধনরত্ন আত্মীয় স্বজন সহ কলকাতা ইংরেজদের আশ্রয় পাঠিয়ে দেন। ইংরেজরা নবাবের নির্দেশ উপেক্ষা করে কৃষ্ণবল্লভকে নবাবের হাতে ফেরত না দিয়ে তাকে কলকাতায় আশ্রয় দেন। এই ঘটনায় সিরাজ প্রচন্ড ক্ষুব্ধ হন।
এবার দেখো দুর্গ নির্মাণ, দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ইংরেজ ও ফরাসি উভয় পক্ষে বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজের নির্দেশ অনুসারে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ করলে ইংরেজের নববেশ নির্দেশকে বারংবার অমান্য করে। সিরাজ বলে তোমরা ব্যবসা করতে এসো, তোমাদের দুর্গ নির্মাণের কি দরকার? দুর্গ মানে কি বিশাল পরিখা, বিশাল ব্যবস্থা, সৈন্য সব থাকবে, এরকম দুর্গ কেন? দুর্গ নির্মাণ তোমরা ব্যবসা করতে চাও, বাংলা তো অরাজক ছিল না, সিরাজের কথা বাংলা কোন অরাজকতা নেই, তাহলে এরকম দুর্গ নির্মাণের দরকার কি? কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণ করে। দস্তকের প্রশ্ন, আগে থেকে কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ব্যবসাতে ব্যবহার করতে থাকে, এমনকি কোম্পানির কর্মচারীরা বাংলায় অভ্যন্তরীণ বাণিজ্য অংশ নিয়ে থাকে, এমনকি সিরাজের যুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও কোম্পানি তাতে মোটেই কর্ণপাত করেনি। নারায়ণ দাস কম্পান, কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করা, ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য, কৃষ্ণদাস কাজ প্রভৃতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দূত নারায়ণ দাসকে কলকাতা ইংরেজ কর্তৃপক্ষের কাছে পাঠান, কিন্তু ইংরেজরা তাকে গুপ্তচর বলে ঘোষণা করে, অপমান করে কলকাতা থেকে তাড়িয়ে দেয়। এবার দেখো সিরাজ কর্তৃক কলকাতা অভিযান, নবাব সিরাজউদ্দৌলা বিভিন্ন ঘটনা ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়ে তাদের উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন এবং দখল অভিযান করেন। সিরাজ ইংরেজদের কাশিম বাজার কুটি দখল করে 4 জুন 1756 খ্রিস্টাব্দ করে কলকাতা অভিযানে অগ্রসর। তিনি 20 জুন 1756 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা দখল করে। কলকাতার অধিকাংশ ইংরেজ পালিয়ে ফলতায় আশ্রয় নেয়। অন্ধকূপ হত্যা, দেখো হলওয়েল নামক জনক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে 20 জুনে নবাবের নির্দেশে কলকাতায় বন্দী 146 জন সৈন্যকে 18 ফুট লম্বা ও 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট্ট করে আটকে রাখা হয়। পরদিন সকালে দেখা যায় বন্দীদের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনা ইতিহাস অন্ধকূপ হত্যা নামে পরিচিত। অবশ্য আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এত ছোট করে এতজন সৈনিককে বন্দী করা যায় না, আসলে এটা ইংরেজদের অপপ্রচার আর কি। এত একটা ছোট করে এত লোককে কি বন্দী করা সম্ভব? মানুষের যেটুক সাইজ হয় আর কি, সেই হিসাবে এটা অঙ্কের সাথে টেকে না আরকি। অ্যানিমেশন বলেছেন যে জ্যামিতি প্রমাণ করছে যে পাটিগণিতের অঙ্কটি ভুল, মানে এই যে জ্যামিতি প্রমাণ করছে যে পাটিগণিতের অঙ্কটা ভুল, অ্যানিমেশন বলেছেন। কারণ কি? কারণ মানুষের যেটা দৈর্ঘ্য লম্বা, মানুষের চওড়া, মানুষ যতটা হয় এত লোককে, 146 জন লোককে ওই ছোট্ট ইটু ঘরে 18 ফুট লম্বা 14 ফুট চওড়া আর 14 ফুট ও 10 ইঞ্চি চওড়া একটা ঘরে ঢুকানো যা সম্ভব না আরকি। গবেষক নোয়েল বার্কারের মতে অন্ধকূপ হত্যাকাণ্ডের সত্য, কিন্তু এত বেশি লোকের মৃত্যু হয়নি, এখানে অন্য ইংরেজরা তো বলবেই, ঠিক আছে? এইখানে হচ্ছে ইতিহাসের সমস্যা, ইতিহাসে সঠিক তথ্য না দিয়ে তখনকার সময় ব্রিটিশরা যে তথ্য দিত তার উপর নির্ভর করতে হতো, এইখানে ইতিহাসের একটু সমস্যা আছে। ঐতিহাসিক জেন সরকার বলেছেন যে ওই সময় 70 থেকে 80 জন ইংরেজ কলকাতা ছিলেন। যাই হোক, কলকাতা দখল করে সিরাজ কলকাতার নতুন নাম রাখেন আলীনগর। তিনি মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে মুর্শিদাবাদে ফিরে যান। এবার দেখো আলীনগর সন্ধি, কলকাতা ইংরেজদের পতনের খবর মাদ্রাজে পৌঁছলে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর আসে। তারা মানিকচাঁদকে উচকোত দিয়ে খুব সহজে কলকাতা পুনর্দখল করে 2 জানুয়ারি 1797 খ্রিস্টাব্দে। দেখো মানিকচাঁদকে কিছু ঘুষফুস দিয়ে এবার সিরাজ পুনরায় কলকাতা অভিযান করেন, কিন্তু ইতিমধ্যে সিরাজের দরবারে অনেকে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র লিপ্ত হন। সংকটে পড়ে সিরাজ কয়েকদিনের যুদ্ধের পর আলীনগরের সন্ধি করে বাধ্য হন 9 ফেব্রুয়ারি 1797 খ্রিস্টাব্দে। সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, কলকাতার দুর্গ নির্মাণ, নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার, দেখো নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার, মানে তারাই শাসক আর কি, এরকম ব্যাপারটা। এরপরে শুরু হবে তো যুদ্ধ, হবেই পলাশির যুদ্ধ। দেখো আলীনগরের সন্ধি স্বাক্ষরের কিছুকাল পর ইংরেজ সেনাপতি ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে এবং 23 মার্চ 1797 খ্রিস্টাব্দে বাংলায় ফরাসিদের আধিপত্য চূর্ণ করেন। ফরাসি ঘাঁটি চন্দননগর, তখন ফরাসিরা সিরাজের কাছে সাহায্য চায়, কিন্তু সিরাজ ভাবে যে আমি আর নতুন করে ইংরেজদের সাথে যুদ্ধে জড়াতে চাই না। সিরাজ কিন্তু ফেরত পাঠিয়ে দেয় যে ফরাসি যে ফরাসিদের, কিন্তু ফলে কি হলো, ফরাসিটা হেরে গেল এবং ফরাসিরা ফরাসিদের আধিপত্য চূর্ণ হয়ে গেল, কারণ চন্দননগর দখল করে নিল ইংরেজ সেনাপতি ক্লাইভ। এবার ষড়যন্ত্রের জাল বিস্তার, রবার্ট ক্লাইভ উপলব্ধি করেন যে বাংলা ইংরেজদের নিরঙ্কুশ একাধিপত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের হাতের পুতুল কোন শাসকের মুর্শিদাবাদ সিংহাসন বসার দরকার, পুতুল সরকার মানে যা বলবো তাই শুনবে এরকম কাউকে বসাতে হবে। মুর্শিদাবাদ বহু বিশিষ্ট ব্যক্তি যেমন রায় দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, বিআর লতিফ, উমিচাঁদ, মির্জাপুর প্রমুখ সিরাজের উপর ক্ষুব্ধ হয়ে তাকে সিংহাসন করার উদ্দেশ্যে ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। স্থির হয় যে সিরাজকে সরিয়ে মির্জাপুরকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে ইংরেজদের সহায়তা করবে, বিনিময়ে কোম্পানি বাংলার বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করবে। ক্লাইভের আক্রমণ, দেখো সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তারের পর সিরাজের বিরুদ্ধে ক্লাইভ আলীনগরের সন্ধি ভঙ্গের অজুহাত এনে মুর্শিদাবাদ আক্রমণ করেন এবং আক্রমণের প্রতিরোধ করতে সিরাজের বাহিনী এগিয়ে এলে 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। সিরাজের পরাজয়, দেখো কারণ সিরাজের নিজের লোকরা
যুদ্ধ করতে নিষ্ক্রিয় থাকে, শুধুমাত্র কয়েকজন সিরাজের অনুগত তারাই শুধু যুদ্ধ করে। তারপর শুধু পরাজিত হবেই সিরাজের পদে। ইংরেজদের পক্ষে 800 ইউরোপীয় ও 2200 দেশীয় সেনা এবং নবাবের পক্ষে 50,000, খেয়াল করে দেখো 50,000 পদাতিক এবং 18,000 অশ্বারোহী একটি গোলন্দাজ বাহিনী ছিল, কিন্তু তা সত্ত্বেও কাছের লোকেদের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজের যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান। দেখো মাত্র 800 ইউরোপীয় আর 2200 দেশীয় সেনা, হ্যাঁ মানে কত হলো 2200 আর 800 মানে 3,000, আর 50,000 লোককে হারাচ্ছে। যদি হাতে হাতে লড়াই হয় তাও তো সিরাজের জেতার কথা, কিন্তু লোকেদের বিশ্বাসঘাতকতার ফলে ইংরেজ যুদ্ধে সিরাজ যুদ্ধে পরাজিত পালিয়ে যান। পথে ধরা পড়লে তাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয় এবং মির্জাপুরের পুত্র মিরনের আদেশে হত্যা করা। দেখো মির্জাপুরের পুত্র মিরন তাকে হত্যা করে আর কি 2 জুলাই 1797 তার আদেশে। পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ে বাংলার স্বাধীনতা সূর্য 200 বছরের জন্য অস্তমিত হয়। তারপরে তো বাংলার ইতিহাস আমরা জানি, ভারতবর্ষ অস্তমিত হয়ে যায় সূর্য, ভারতবর্ষের স্বাধীনতা সূর্য। মূল্যায়ন দেখো পলাশির যুদ্ধের প্রকৃত দায় কার ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। হিলের মতে সিরাজউদ্দৌলা সেন ইংরেজদের বিরোধের জন্য ইংরেজ ঐতিহাসিক এসসি হিল সহ বেশ কিছু ঐতিহাসিক সিরাজকেই দায়ী করেছেন। হিলের মতে অহমিকাবোধ বা ভ্যানিটি বা এবং অর্থলোভ বা এভারিস এই বিরোধের সূচনার মূল কারণ ছিল। হিল মনে করেন যে কৃষ্ণদাসকে আশ্রয় দেন ইংরেজদের দুর্গ নির্মাণ প্রভৃতি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো নবাবের অহমিকাবোধের পরিচয়। অন্যদিকে অর্থলোভের বশবর্তী ইংরেজদের রাজকোষ লুট করার উদ্দেশ্যে তিনি কলকাতা আক্রমণ করেন। মোটেও না, ওই তো ইংরেজ ঐতিহাসিক তো লিখবে। হ্যাঁ পিজে মার্শাল, ক্রিস বেলি প্রমুখ হিলের অনুরূপ মন্তব্য করেছেন, কিন্তু ব্রিজেন গুপ্ত সহ বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক যুক্তি সহকারে হিলের অভিমত খণ্ডন করেছেন। ব্রিজেন গুপ্তের মতে ঐশ্বর্য ক্রমবর্ধমান ক্ষমতার মোহে মত্ত ইংরেজরাই পলাশের যুদ্ধের জন্য দায়ী ছিল। পার্সিভাল স্পিয়ারও সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্লাইভকে দায়ী করেছেন। আসলে ক্লাইভ ছিল ইংরেজদের, ওদের দরকার ছিল অর্থ আদায় করা, যত পারি অর্থ শাসন ক্ষমতা দখল করে, এটাই তো ওদের ব্যবস্থা ছিল। ওরা উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছে সারা জেগেছে ভারত এবং বাকিটাকে কেন, সেই উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছে, এটা হচ্ছে মূল। এবার দেখো দাক্ষিণাত্য ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নামে ভাস্কো দা গামা সর্বমোট ভারতে জলপথে আসে। এরপরে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি বিভিন্ন ইউরোপীয় জাতি ভারতে বাণিজ্য করতে আসে। এদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে ইংরেজ ও ফরাসিরা। ইংরেজরা দক্ষিণ ভারতের মাদ্রাজ ও সেন্ট ফোর্ট ডেভিডে এবং ফরাসিরা পণ্ডিচেরিতে সুসজ্জিত বাণিজ্য কুটি গড়ে তোলে। ভারতের বাণিজ্য একাধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইংরেজ ও ফরাসিরা দক্ষিণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধ জড়িয়ে পড়ে। এই যুদ্ধগুলি সাধারণভাবে কর্ণাটের যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। ইংরেজ ও ফরাসিদের মধ্যে দক্ষিণাতে প্রধান তিনটি যুদ্ধ সংঘাত, একটা হচ্ছে কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ এবং কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। দেখো কর্ণাটকের প্রথম যুদ্ধ 1747-48 খ্রিস্টাব্দ, মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর 1707 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে দক্ষিণাতের হায়দ্রাবাদ ও কর্ণাটক স্বাধীন হয়ে পড়ে। কর্ণাটকের আনোয়ার উদ্দিন, কর্ণাটক আইনত হায়দ্রাবাদের অধীন হলেও কর্ণাটকের নবাব দোস্ত আলী কার্যত স্বাধীনভাবে শাসন চালাতে থাকেন। দোস্ত আলীর মৃত্যুর পর তার জামাতা চাঁদ সাহেব সিংহাসনের অন্যতম দাবিদার থাকলেও হায়দ্রাবাদের নিজামের মনোনীত ব্যক্তি আনোয়ার উদ্দিন কর্ণাটকের সিংহাসনে বসেন। এবার যুদ্ধের কারণ, 1740 খ্রিস্টাব্দে ইউরোপের অস্ট্রেলিয়ার অধিকার যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরস্পর বিরোধী পক্ষ ইংরেজ ও ফরাসিরা ভারতেও যুদ্ধ চলে পড়ে। সেই ইউরোপের যুদ্ধ ভারতে চলে আসছে আর কি। ইংরেজ সেনাপতি কমডোর বার্নেট কয়েকটি যুদ্ধ জাহাজ দখল করে 1745 খ্রিস্টাব্দে করে নিলে ভারতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। পণ্ডিচেরির ফরাসি শাসনকর্তা ডুপ্লে কর্ণাটক রাজ্যের ইংরেজদের বাণিজ্য কেন্দ্র মাদ্রাজ দখল করে নেন। ডুপ্লে ছিল মারাত্মক বুদ্ধিশালী। সেন্ট থমের যুদ্ধ, বিপন্ন ইংরেজরা কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের সহায়তা প্রার্থনা করলে তিনি 10,000 সৈন্য দিয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ দিতে থাকেন। বোকা হলে যা হয়। কিন্তু তার বাহিনী মাইলাপুর ও সেন্ট থমের যুদ্ধে 1746 খ্রিস্টাব্দে ফরাসি বাহিনীর মাত্র 930 জন সৈন্যের কাছে শোচনীয় হয়ে পড়ে যান। ফরাসি বাহিনী তো যথেষ্ট ভালো ছিল আর কি। আইলা স্যাপেলের সন্ধি 1748 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটলে ভারত ও ইংরেজ ফরাসিদের মধ্যে প্রথম কর্ণাটকের যুদ্ধের অবসান ঘটে। 1700 ফরাসিরা মাদ্রাজ ইংরেজদের ফিরিয়ে দেয়। কারণ মাদ্রাজ ইংরেজদের ফিরিয়ে দেয় এই কারণে যেহেতু ওদের আইলা স্যাপেলের সন্ধি হয়ে গেছে। আইলা স্যাপেলের সন্ধি হয়েছে 1748 খ্রিস্টাব্দে। ইউরোপের যে ওদের অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ করেছিল, যে যুদ্ধের মূল কারণ ছিল, সেটা ওদের যুদ্ধের অবসান করে দেয়। এর জন্য কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ 1749-54 প্রথম কর্ণাটকের যুদ্ধে দাক্ষিণাত্য ক্ষুদ্র ফরাসি বাহিনীর কাছে কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের বিশাল বাহিনী পরাজিত হয়। এতে উৎসাহিত ফরাসিরা সামরিক শক্তির সহায়তায় দেশে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে থাকে।
এক হচ্ছে সিংহাসনের বিবাদ। হায়দ্রাবাদের নবাব নিজামুল মুলকের মৃত্যু 1748 খ্রিস্টাব্দে সিংহাসন নিয়ে তার পুত্র নাসির জং ও দহিত্র মুজাফর জং এর মধ্যে বিবাদ শুরু হয়। অন্যদিকে কর্ণাটকের সিংহাসন নিয়ে আনোয়ারউদ্দিন ও চাঁদা সাহেবের মধ্যে বিবাদ শুরু হয়। ফরাসি ভূমিকা এই বিবাদের সঙ্গে নিজেদের যুক্ত করে পন্ডিচেরি ফরাসি শাসক ডুপ্লে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির চেষ্টা করেন। ডুপ্লে হায়দ্রাবাদের সিংহাসনে মুজাফর জংকে এবং কর্ণাটকের সিংহাসনে চাঁদ সাহেবকে সমর্থন করেন। এরপর মুজাফর জং চাঁদ সাহেব ও ফরাসি বাহিনী একত্রে আনোয়ারউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। ভেলোরের কাছে অম্বুরের যুদ্ধে 1749 খ্রিস্টাব্দে আনোয়ারউদ্দিনকে নিহত হন এবং তার পুত্র মোহাম্মদ আলী ত্রিচিহ্নপল্লীতে আশ্রয় নিতে বাধ্য হন। চাঁদা সাহেব কর্ণাটকের সিংহাসনে বসেন, ফলে কর্ণাটকে ফরাসি শক্তির প্রভাব অত্যন্ত বৃদ্ধি পায়। ফরাসিদের চূড়ান্ত প্রাধান্য, ফরাসিদের শক্তি বৃদ্ধি আতঙ্কিত ইংরেজরা নাসির জং ও মোহাম্মদ আলীর পক্ষ নিয়ে যুদ্ধ যোগ দেয়। ইতিমধ্যে নাসির জং আততায়ীদের হাতে নিহত, 1765 খ্রিস্টাব্দে হলে মুজাফর জং হায়দ্রাবাদের সিংহাসনে বসেন। শীঘ্রই মুজাফর জং নিহত হন 1751 খ্রিস্টাব্দে, ফলে ফরাসিরা নিজামুল মুলকের তৃতীয় পুত্র সলাবত জংকে সিংহাসনে বসায়। হায়দ্রাবাদে একটি ফরাসি সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইংরেজদের সাফল্য দেখো, মোহাম্মদ আলী ত্রিচিনোপল্লীতে অবস্থানকালে ফরাসিরা সেখানে অভিযান চালায়। এদিকে মাদ্রাজ ইংরেজরা মোহাম্মদ আলীর পক্ষ নেয়। নতুন ইংরেজ সেনাপতি ক্লাইভ দ্রুত অভিযান চালিয়ে কর্ণাটকের রাজধানী আরকট দখল করে নেয়। ফরাসিরা আরকট দখলের উদ্দেশ্যে ত্রিচিনোপল্লী থেকে সরে এলে ইংরেজরা ত্রিচিনোপল্লীও দখল করে নেয়। ইংরেজদের চাঁদা সাহেবকে হত্যা করে মোহাম্মদ আলীকে কর্ণাটকের সিংহাসনে বসায় 1752 খ্রিস্টাব্দে। সেখানে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করে ডুপ্লে পদচ্যুত হয়ে 1754 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফিরে যান। এই যে ডুপ্লেকে ফ্রান্সে নিয়ে যাওয়া হলো, এতেই ব্রিটিশদের আরো সুবিধা হলো, কারণ ডুপ্লে ছিল মারাত্মক বুদ্ধিশালী। এবার দেখো শান্তি স্থাপন, 1755 খ্রিস্টাব্দে দাক্ষিণাতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে এক সন্ধি স্বাক্ষরের মাধ্যমে শান্তি স্থাপিত হয়। সন্ধি শর্ত অনুসারে উভয় পক্ষ একে অন্যের অধিকৃত স্থানগুলি ফেরত দেয় এবং সিদ্ধান্ত হয় ভবিষ্যতে দেশীয় শাসকদের বিবাদে কোন পক্ষে হস্তক্ষেপ করবে না। এবার দেখো কর্ণাটকের তৃতীয় যুদ্ধ 1756 থেকে 63 খ্রিস্টাব্দ। 1757 খ্রিস্টাব্দে ইউরোপে সপ্তবর্ষ যুদ্ধ 1756-63 খ্রিস্টাব্দে শুরু হয়। যুদ্ধের সূত্রপাত, সপ্তবর্ষে যুদ্ধের সূত্র ধরে ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে বাংলায় ফরসে ঘাটে চন্দননগর দখল করেন। বন্দিবাসে যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুট 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসে যুদ্ধে ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে পরাজিত করেন। ফরাসি ঘাটি পন্ডিচেরি ইংরেজদের দখলে চলে যায়। 1761 খ্রিস্টাব্দে জিনজি ও মাহে ইংরেজদের দখল করে 1762 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ফরাসি শক্তির অবসান করে। প্যারিসের সন্ধি দেখো, প্যারিসের সন্ধি 1763 খ্রিস্টাব্দের ফলে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটলে ভারত ও ইংগো ফরাসির মধ্যে শান্তি স্থাপিত হয়। সন্ধির শর্ত অনুসারে ফরাসি তাদের হারানো স্থানগুলি ফিরে পায়, তবে তারা প্রতিশ্রুতি দিতে বাধ্য হয় যে তারা এই স্থানগুলি কেবল বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। এভাবে ভারতে ইংরেজদের আধিপত্যের ব্যাপক প্রসার ঘটে এবং ফরাসিদের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ফরাসিরা পিছনে হয়ে যায় আর কি। এবার ইংগো ফরাসি যুদ্ধের গুরুত্বটা কি? 1763 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি দ্বারা কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটলে প্রায় দুই দশক ধরে চলা ইঙ্গো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান করে। দাক্ষিণাতে ইঙ্গো ফরাসি যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল। এই গুরুত্বগুলি হল ফরাসিদের শক্তি সংকোচন। যুদ্ধে পরাজয়ের পর ফরাসিরা তাদের পন্ডিচেরি চন্দননগর অন্যান্য স্থানগুলি ফিরে পায় ঠিকই, তবে সিদ্ধান্ত হয় যে ফরাসিরা এসব স্থান দুর্গ নির্মাণ বা সেনা মোতায়েন করতে পারবে না, তারা এই স্থানগুলি কেবল বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবে। এর ফলে ফরাসিদের শক্তি খুবই হ্রাস পায় এবং ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে দেয়। দুই, দেশীয় শাসকদের দুর্বলতা। ইঙ্গো ফরাসি যুদ্ধে দেশীয় শাসকদের সামরিক দুর্বলতা সকলের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। ইংরেজরা বুঝতে পারে যে দেশীয় শাসকদের সামরিক দুর্বলতা ও পারস্পরিক বিরোধের ফলে ভারতের ব্রিটিশ আধিপত্যের প্রসার ঘটতে খুবই সহায়তা করবে। দেশীয় শাসক এত দুর্বল আর নিজেদের মধ্যে শুধু যুদ্ধ নিজেদের মধ্যে গণ্ডগোল করতে ব্যস্ত। এরা বিদেশি শক্তির সাহায্য গ্রহণ, ইউরোপ ও বণিক জাতিগুলোর সামরিক দক্ষতা ভারতীয় শাসকদের মুগ্ধ করে। তারা নিজেদের পারস্পরিক বিবাদ বিদেশি শক্তির সহায়তা নিতে শুরু করে, ফলে ইংরেজদের প্রাধান্য প্রতিষ্ঠা সহজতর হয়। বিভিন্ন দেশ এবার একে অন্যের বিরুদ্ধে লড়াই ইংরেজদের ডেকে নিয়ে আসে আর কি, সেই খাল কেটে কুমির আনা। ইংরেজদের চূড়ান্ত আধিপত্য, কর্ণাটকের যুদ্ধে চূড়ান্ত জয়লাভের ফলে দক্ষিণ ভারতে ইংরেজরা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ইতিমধ্যে তারা বাংলায় নিজেদের হাতের লোককে সিংহাসনে বসায়, ফলে আগামী দিনে ভারতব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের সম্ভাবনা খুবই উজ্জ্বল হবে। এবার ইংরেজদের সাফল্য, ফরাসিদের ব্যর্থতার কি কারণ ছিল? দীর্ঘ দুই দশক ব্যাপী প্রতিদ্বন্দ্বিতা শেষে দাক্ষিণাতে ইংরেজদের কাছে ফরাসি শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়। ইংরেজদের সাফল্য, ফরাসিদের ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে বাংলা আধিপত্য। ইংরেজ কোম্পানি বাংলায় রাজনৈতিক ক্ষমতা দখল করে এখানকার বিপুল সম্পদ ও একচাটিয়া বাণিজ্যের মালিক হয়ে যায়। বাংলায় বিপুল সম্পদ হাতে আসা তার এক প্রকার অপরাজয় হয়ে যায়। এই জন্য পলাশীর যুদ্ধই প্রকৃতপক্ষে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জন্য বলা হচ্ছে পলাশীর যুদ্ধই প্রকৃতপক্ষে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফরাসিদের যদি সিরাজ জিততো তাহলে ইংরেজরা
ভারতে স্থাপন করতে পারতো না, এরকম আর কি। ইংরেজদের আর্থিক সমৃদ্ধি, ভারতের বাণিজ্যে ফরাসিদের ইংরেজ কোম্পানি অনেক বেশি প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল। কর্ণাটকের তৃতীয় যুদ্ধের আগে ইংরেজরা বাংলার রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলে, ফলে বাংলার বিপুল অর্থ সম্পদ তারা দাক্ষিণাতে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার সুযোগ পায়। অপরদিকে প্রবল অর্থ সংকটের কারণে ফরাসিরা প্রতিদ্বন্দ্বিতায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। যুদ্ধে তো পয়সার দরকার, বাণিজ্যকে গুরুত্ব দেন। ইংরেজরা ভারতীয় রাজনীতি অংশগ্রহণে বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক অধি প্রতিষ্ঠা করলেও তারা বাণিজ্যকে কখনোই উপেক্ষা করেনি। হ্যাঁ, ব্যবসা আগে, তারপরে তো দখল করলেও ব্যবসাকে কিন্তু ভুলেনি ওরা। অপরদিকে ফরাসিরা বাণিজ্যে ব্যর্থ হয়ে ভারতের রাজনীতি অংশগ্রহণ করে, এটা ফরাসিদের কাছে মারাত্মক ভুল ছিল। বাকি তো ব্যবসা করতে হতো। নৌবহর, ভারতে ইউরোপীয়দের সাম্রাজ্য পরিচালনার শক্তিশালী নৌবহরের বিশেষ প্রয়োজন ছিল। ইংরেজদের শক্তিশালী নৌবহর ছিল, এর দ্বারা তারা ভারতের উপকূল ভাগ নিয়ন্ত্রণ করত। অপরদিকে ভারতে ফরাসিদের নৌ শক্তিশালী নৌবহর ছিল না, ফলে ফরাসিরা যুদ্ধে পিছিয়ে পড়ে। বাজার দখলের তাগিদ, অসাধারণতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত, সেখানকার কলকারখানার প্রয়োজনে কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজার দখলের উদ্দেশ্যে ভারতের ব্রিটিশ বণিকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। কিন্তু ফরাসিদের এরূপ উৎসাহ ছিল না, কারণ ফরাসিদের তো কোনো শিল্প বিপ্লব ঘটেনি, ফ্রান্সে কোনো শিল্প বিপ্লব ঘটেনি। ওরা বিভিন্ন দেশ দখল করার চেষ্টা করেছিল হচ্ছে এই কারণে যে বিভিন্ন দেশ দখল করবো, বিভিন্ন দেশকে আমরা নিজের প্রধানত করবো, এটা হচ্ছে ফরাসি জাতির একটা সমৃদ্ধি ঐতিহ্যের প্রতীক। কিন্তু ইংরেজদের তো তা নাই, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছে, ওদের শিল্পে প্রচুর মাল উৎপাদন হচ্ছে, সেই উৎপাদিত মাল বিক্রির উদ্দেশ্যে বাজার দখলের দরকার, বাজার দরকার, আর সেই শিল্প উৎপাদনের জন্য কাঁচামালও দরকার, তাহলে তাদের বিভিন্ন দেশ দখল করার দরকার ছিল, সেখানকার কাঁচামাল নেব সহজে, হ্যাঁ, এই জন্য দেশ দখল করেছিল, সেই জন্য তারা মধ্যে উৎসাহটা বেশি ছিল। কিন্তু ফরাসিদের এই রূপ উৎসাহ কোনো ছিল না। জাতীয় সদরত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল জনগণের প্রতিষ্ঠান, এর সঙ্গে দেশবাসীর জাতীয় স্বার্থ জড়িয়েছিল, তাই এর পাশ্চাত্যে প্রবল জনসমর্থন ছিল, ফলে এই কোম্পানি খুব শক্তিশালী হয়ে উঠেছিল। অপরদিকে রাষ্ট্রে মালিকানাধীন ফরাসি কোম্পানির প্রতি সেদেশের জনগণের কোন সমর্থন ছিল না। মাতৃভূমি থেকে সহায়তা, ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইংরেজরা তাদের মাতৃভূমিতে ইংল্যান্ড থেকে যথেষ্ট সহায়তা পেয়েছিল, কিন্তু ফরাসিরা এদেশে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য মাতৃভূমি ফ্রান্স থেকে বিশেষ সহায়তা পায়নি। কেন? ইউরোপে সপ্তবর্ষ যুদ্ধের সময় ইউরোপে তাদের প্রাধান্য প্রতিষ্ঠায় ফ্রান্স বেশি আগ্রহ ছিল, উপনিবেশ রক্ষার আন্তরিক তাগিদ তাদের ছিল না, সেনাপতিদের যোগ্যতা আর কি। ফরাসি সেনাপতির ব্যক্তিগত চরিত্র অন্তর্দ্বন্দ্ব এদেশে তাদের পরাজয়ের জন্য যথেষ্ট দায়ী ছিল। ফরাসি সেনাপতি লালির তীক্ষ্ণ বুদ্ধি, উন্নত সামরিক দক্ষতা থাকলেও তার মেজাজ ছিল অত্যন্ত রুক্ষ। ডুপ্লে কূটনীতিতে দক্ষ হলেও সামরিক বিষয়ে তিনি ছিলেন অজ্ঞ। কূটনীতি তো খুব বুদ্ধি ছিল, কিন্তু সামরিক বিষয়ে তিনি অত জানতেন না। দাম্ভিক ও উগ্র ডুপ্লেকে তার সহকর্মীরা ভয় করতেন, ভালোবাসতেন না। অপরদিকে ইংরেজ সেনাপতি স্যান্ডার্স, আয়ারকুট, ফোর্ড, লরেন্স প্রমুখের যোগ্যতা ও সামরিক দক্ষতা ছিল প্রশ্নাতীত। এরা খুব ছিল ভালো সামরিক দক্ষতা ছিল, কাদের? স্যান্ডার্স, আয়ারকুট, ফোর্ড, লরেন্স, এদের। ফরাসিদের ভুল সিদ্ধান্ত, ফরাসি কর্তৃপক্ষের কয়েকটি মারাত্মক ভুল সিদ্ধান্ত ভারতে ইংরেজদের সাফল্য লাভকে অনিবার্য করে ফেলে। ডুপ্লের অপসারণ, এক সময় ডুপ্লের তো একটা ছিল যে ডুপ্লে ছিল খুব দাম্ভিক হলেও কিন্তু সামরিক বিষয়ে অবজ্ঞ হলেও কূটনীতিতে তিনি সাফল্য লাভ করতেন, কিন্তু ডুপ্লেকে অপসারণ, ডুপ্লেকে নিয়ে যায়, ফেরত নিয়ে যায়। তার নীতির পরিবর্তন করে নতুন নীতি গ্রহণ, হায়দ্রাবাদ থেকে সেনাপতি বুসির অপসারণ প্রভৃতি পদক্ষেপগুলি ভারতে ইংরেজদের সুবিধা করে দিয়েছিল। স্টুডেন্টস, এরপরে আর পড়ালে এটা অনেক বড় হয়ে যাবে, পরের পাঠে পড়াবো, আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো দেখতে থাকো, আরো ভিডিও পাবে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তা না হলে চ্যানেলটা তো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।